কড়াকশালো শান্তি বাজার হাঙ্গর সাকাম নগর খরকতম আবসাক লইন আশাই রেখা খরকচা তিপ্রা জক হামজু হামজুনি মূ হিরণমালা ত্রিপুরা কক্তম মানখেন শান্তি বাজার হাঙ্গর সাকাম নগর ফাইশক ওয়াইকা ফিনেট্রিয়েশন প্রসঞ্জিত দাস অবনপুলা শান্তি বাজার হাঙ্গর সাকম নগর খরকতম আবসাক লেন আশাই রেখা খরকচা ত্রিপুরা জক হামজু হামজু মূ হিরণমালা ত্রিপুরা কুকতমাও সয়মাঙ্গা হিরণমালা ত্রিপুরা নকি বড়ানো ডেলিভারি খাইনা বাকে পুইলা সাবরমপুরা এমারি হেলথ সেন্টার টুবি ফাইমানী ফিয়াব অকুসুমার ইয়াগুল ওয়াইসাপন সাকম নগর নাইজাকু হিরণমালা ত্রিপুরা আবন বাকে হিরণমালা ত্রিপুরানী হাই পেসার টংমাবাই শান্তি বাজার হাঙ্গর সাকাম নগর রেফার খাই রহর জাকমানী আবন ইয়াগুলো ডক্টর কৌশিক মহাজন নিজাই টংমুবাই খরকতম আবসাক লইন আশাই রেখা হিরণমালা ত্রিপুরা মুঙ্গই ও হামজু নয়টা নাগাদ কলাছড়া পিএইচসি থেকে একজন রোগীকে রেফার করা আমাদের শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে। রোগীর নাম হিরণমালা ত্রিপুরা, স্বামীর নাম রঞ্জিত কুমার ত্রিপুরা। ওটা রেফার করা হয়েছিল যে আগে দুটো বাচ্চা ছিল, এখানে মানে ডেলিভারি অসুবিধা আছে এবং প্রেশার বেশি, এটা লিখে রেফার করা হয়। তো যখন রেফার করা হয় নটা একটা পেশেন্ট আসে 8:57 মিনিটে, তখনই আমি ডিউটিরত অবস্থায় ছিলাম। পেশেন্ট সেকেন্ড স্টেজ অফ লেবারে ছিল। তো পেশেন্ট আসার সাথে সাথে আমরা ডেলিভারি রুমে নিয়ে যাই। তো সেখানে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড ছিল আমাদের প্রথমে একটা অনুমান ছিল হয়তো বিগ বেবি হতে পারে অথবা টুইন প্রেগনেন্সি এমন হতে পারে। পেশেন্টের কোনো চেক আপ ছিল না, কোনো আগের কোনো সোনোগ্রাফি বা কিছুই ছিল না। তো যাই হোক, আমরা আমাদের ডেলিভারি করতে তৈরি হই। প্রথম বাচ্চা ডেলিভারি পরে বাচ্চা ঠিকই হয়, কিন্তু ওয়েটটা একদম কম হয়, ওয়েট ছিল 1.3 কেজি ফিমেল চাইল্ড। এরপরে দেখা যায় যে দ্বিতীয় মানে আরও একটা বেবি আছে, মানে ওটাও ডেলিভারি করাই। এটা ওটা মানে ব্রিজ ডেলিভারি, মানে উল্টো ছিল। প্রথমটা তো ঠিকই ছিল, কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি, মানে পা নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে। তো দ্বিতীয়টাও ডেলিভারি করাই, ডেলিভারি করিয়ে যথারীতি রিসার্চ ইটিশন নেওয়া হয়। কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি বাচ্চা, তো ওটাও ব্রিজ পজিশানে ছিল, ওটাও ডেলিভারি করাই। তো এখনের টোটাল তিনটা বাচ্চা ডেলিভারি হয়। তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন, সঙ্গে সঙ্গে আসেন, ওনাকে কল করা হয়, শিশু ডাক্তারবাবু দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তিনটো বাচ্চাই সুস্থ আছে আর মারও এখনও অবস্থা ঠিক আছে। প্রেশারটা বেশি ছিল, আমরা ওষুধ দিয়ে এখন মোটামুটি নর্মাল আছে। তো এখনও মা বাচ্চা দুজনই সুস্থ আছে, শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে ম্যাটারনিটি ওয়ার্ডে ভর্তি আছে। স্যার, তাহলে তিনটি বাচ্চার ডেলিভারি করানো হয়েছে? হ্যাঁ। এর মধ্যে কতজন মেয়ে আর কতজন ছেলে? এর মধ্যে প্রথম বাচ্চাটি ছিল মেয়ে, এরপরে লাস্টের দুটো ছেলে। স্যার, এরকম ঘটনা তো শান্তির বাজারে প্রথমবার, তা আপনার কী মনে হচ্ছে? হ্যাঁ, এর আগে তো টুইন ডেলিভারি হয়েছে, কিন্তু এই যে ট্রিপলেট ডেলিভারি আগে হয়নি শান্তির বাজারে। যদিও এটা অ্যাকচুয়ালি যদি প্রেগনেন্সির সময়ে যদি চেক আপ ঠিকভাবে করা হতো, সোনোগ্রাফিতে ধরা যেত, তো ধরা পড়লে এটা অ্যাকচুয়ালি কোনো চেক আপ ছিল না, ঠিকভাবে কোনো চেক আপই ছিল না। আয়রন নর্মালি যে আমাদের যে আয়রন, ক্যালসিয়াম, ডি বা এগুলো কিছুই ঠিকভাবে খাওয়া হয়নি। মোট কথা, আনসুপারভাইজ প্রেগনেন্সি, তো একটা হাই রিস্ক প্রেগনেন্সি ছিল। যাই হোক, এখন ঠিক আছে, সুস্থ আছে, মা বাচ্চা দুজন সবাই সুস্থ আছে। তো এখানে এখন আমরা দেখছি, আমি তো গাইনোকোলজিস্ট, আমি দেখছি
শিশু ডাক্তারবাবু দেখছেন, ডক্টর প্রসেনজিৎ দাস, উনিও এসে নিয়মিত দেখছেন। বর্তমানে আপনার কাছে কেমন লাগছে এরকম ঘটনা? প্রথমত অ্যাকচুয়ালি যেহেতু একটা হাই রিস্ক ডেলিভারি ট্রিপলেস, প্রথমত একটু একটু আমাদের একটু ভয় ছিল যে কোনো কমপ্লিকেশান নাকি হয়ে যায়। তো কমপ্লিকেশান হলে তো সমস্যা। তো আমরা যথাযথ চেষ্টা করি, আমাদের যে পরিকাঠামো আছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে, আমরা যাতে কোনো রকমের কমপ্লিকেশান যাতে না হয়, বিশেষ করে পেশেন্টের প্রেশার খুব বেশি ছিল, তো আমরা ইঞ্জেকশান দিই, লেভিডোল ইঞ্জেকশান দিই, প্লাস যা যা করার থার্ড স্টেজও খুব ভালোভাবে আমরা ম্যানেজ করি। আমাদের সিস্টার টিম খুবই অভিজ্ঞ, ওনাদের সহায়তায় আমরা এখন আপাতত এখন অবধি পেশেন্টের অবস্থা স্থিতিশীল। আর বাচ্চাগুলো ওয়েট কম, মানে প্রথম বাচ্চার ওজন 1.3 কেজি, দ্বিতীয়টা 1.5, তৃতীয়টা 1.4 কেজি। যদিও লো বার্থ ওয়েট বেবি, কিন্তু বেবিগুলো এখনও অ্যাক্টিভ, ভালোই সাকিং গুড, ক্রাইং অলসো গুড। এখন শিশু ডাক্তারবাবু ডক্টর প্রসেনজিৎ দাস উনি নিয়মিত দেখছেন, যদি কোনো আইসিইউ বা এমন কিছু দরকার পড়ে তো উনি নিশ্চয় জানাবেন, তখন হয়তো আমাদের হায়ার সেন্টারে হয়তো পাঠাতে হবে যাতে বাচ্চাগুলো সুস্থ, মানে স্যার আপনার নাম? আমার নাম ডক্টর কৌশিক মহাজন, গাইনোকোলজিস্ট, শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল। আবাই জংজালনি বিশঙ্গ ফানো খরকতম আবশাক লাইন আসাই রুই মানমাবাই বেলাইন খাতুং জাকলাই যাক হিরণমালা ত্রিপুরানী নকনি বরক রকম খবৈ সাক হমনংনি যত সাক নাইনি রক। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।